আমার খুব ভালো লাগছে যে আমি 43তম এনএবিসি বঙ্গ সম্মেলনে আমন্ত্রিত হয়েছি, এখানে এসেছি। আনন্দের বিষয় হচ্ছে যে এখানে এসে যাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকে থেকে শুরু হলো, আজকে মিট অ্যান্ড গ্রিট হলো, এরপর তিন দিন সম্মেলন চলবে, এবং যারা যারা এসছেন, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা এসছেন, যাদের সঙ্গে আমরা বিভিন্নভাবেই পরিচিত, কারো লেখনীর মাধ্যমে, কারো গানের মাধ্যমে, কারো অভিনয়ের মাধ্যমে, তা এই গুণী মানুষগুলোর সঙ্গে একসঙ্গে দেখা হওয়া, থাকা বা একই মঞ্চে ওঠা, এটা একটা সৌভাগ্যের বিষয়। আর এই আয়োজকদেরকে আমি বড় একটা ধন্যবাদ জানাই যে এই সুযোগটা তারা আমাকে ব্যক্তিগতভাবে করে দিলেন এবং আমাকে এখানে মানে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমি চাই যারা আছেন এই অনুষ্ঠানের, এই অনুষ্ঠানের আয়োজনটি মানে খুব চমৎকারভাবে শেষ হবে বা সফলতার সঙ্গে, বা আবার সামনের বছর বা 44তম এনএবিসি সম্মেলনের জন্য সবাই অপেক্ষা করবেন, সব কিছু আনন্দে পরিপূর্ণ হোক। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমি অনির্বাণ, আমরা এখন আছি নিউ জার্সিতে। আমি এসেছি, আমার সঙ্গে এসেছেন অনির্বাণ চক্রবর্তী, সোহিনী সরকার এবং আরও বন্ধুবান্ধব, এবং এই ওকেশনটা খুবই স্পেশাল, তার কারণ এত দূরে থাকা, হাজার হাজার মাইল দূরে থাকা বাঙালি মানুষদের সঙ্গে দেখা হয়। এনএবিসি 2023-এ আমি এর আগে অনেকদিন আগে এসেছিলাম, 2017-তে, আবার অনেক দিন বাদে কিছু কিছু পুরনো মানুষের সঙ্গেও আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, আবার নতুন মানুষের সঙ্গেও পরিচয় হচ্ছে। ইটস এ লাভলি ওকেশন, সবসময় আসতে ভালো লাগে দেশ থেকে এতটা দূরে, এবং আমরা ওই কলকাতা শহরে বসে যা তৈরি করি, যা অভিনয় করি, যা গান গাই, যা কিছু করি, এখানের মানুষরা, গুণমুগ্ধরা সেগুলো খুব মন দিয়ে দেখেন, ফলো করেন, তো তাদের সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগে। তো আমি আশা করছি যে এবারের এনএবিসি খুবই এনজয় করব এবং সকলের সঙ্গে মিলেমিশে খুব মজা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, আমি তেজেন্দ্র নারায়ণ, বহুদিন বাদে এনএবিসি বঙ্গ সম্মেলনে এসেছি। আটলান্টিক সিটিতে অনেক হইচই করে এই তিন দিন কাটবে। সমস্ত বাঙালি দর্শক শ্রোতাদের আমার অনেক অনেক অভিনন্দন যারা এসেছেন, এবং এই এতদিনের যে বঙ্গ সম্মেলনের যে ঐতিহ্য, তাকে সত্যি করে আরও সুন্দর করে করার সমস্ত দায়িত্ব যেমন শিল্পীদেরও আছে, তেমন শ্রোতাদেরও আছে। আমি জানি আপনারা সেই কাজে এবং সেইভাবে আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকভাবে উদ্দীপ্ত করবেন, এবং আশা করব বঙ্গ সম্মেলন আরও বহুদিন ধরে চলুক এইভাবেই। ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড টু বি হিয়ার ফর এনএবিসি অ্যাসোসিয়েশনস গেট টুগেদার অ্যান্ড মিউজিক অ্যান্ড কালচার হিয়ার ইন আটলান্টিক সিটি। আই থ্যাঙ্কফুল টু দি কনভেনার পার্থ অ্যান্ড অল দি কমিটি ফর দিস ডিফারেন্ট কাইন্ড অফ বেঙ্গলি মেট। আর আমি নিজে বাঙালি হয়ে এখানে বাঙালির সমস্ত সত্ত্ব, বাঙালির যে শিল্পের প্রতি এত অপরে সকলেই চলে গেছেন, অনেক ওপরে উঠেছেন, অনেক বড় বড় শিল্পীরা, তারা এখানে নাটক, গান বাজনা, ডান্স, সবাই আসছেন, এসেছেন, আমরা খুব এনজয় করছি, আর প্রতি বছর এটা হচ্ছে। আর বাঙালির জয় হোক, এনএবিসির জয় হোক, আর কিছু বলতে চাই না। অপূর্ব লাগছে, এখানে সারা আমেরিকা থেকে সমস্ত বাঙালিরা এসছেন, কত কত আনন্দ আমাদের উৎসাহ দিতে, আমরা বাজনা বাজাচ্ছি, গান বাজনা করছি, এটা এর থেকে আনন্দ আর কিছু হয় না জীবনে। বাঙালির জন্যে বাঙালি সারা বিশ্বকে জয় করেছে। নমস্কার, আমি সঞ্চিতা ভট্টাচার্য, ওড়িশি ডান্সার, অফকোর্স কলকাতা থেকে এসেছি এক দেড় মাস আগে, এবং বিগত ছ মাস ধরে একটি অন্য রকমের প্রজেক্ট, একটা মিউজিক্যাল ব্রডওয়ে, আমি কোরিওগ্রাফ, ডান্স কোরিওগ্রাফ, ডান্স কনসেপ্ট, ডান্স ডিরেকশন সব কিছু করছি। ইট ইজ আ ট্রিবিউট টু দ্য জিনিয়াসেস অফ সত্যজিৎ রায় অ্যান্ড ফ্রেদেরিকো ফেলিনি। প্রজেক্টের নাম মেলাঞ্জ, মেইন জিম ওয়েলেন বোর্ডওয়াকে হবে, উইথ 60 ডান্সার্স, স্যাটারডে 1 তারিখ 3:45 3:45 PM। এতে ইটালিয়ান ডান্সার্স আছে, কোকেশিয়ান ব্যালেরিনাস আছে, আমাদের দেশের ইন্ডিয়া থেকে ডান্সার্সরা আছে, আর এদেশের ক্লাসিক্যাল ডান্স, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ফোক, ওয়েস্টার্ন ব্যালে, ওয়েস্টার্ন ফোক,
European folk dances like pizzica, like tarantula, lots of elements are there, attributed to onno rokom. It is not a onukoron korini. আমরা অনুসরণ করেছি ওনাদের কনসেপ্টসগুলো, ওনাদের চিন্তাভাবনার সূত্রটা যেখানে যোগসূত্রে বাঁধা হয়েছে, যে সব মনীষী বিশেষ সব কথা একই রকম বলে গেছেন, সেই যোগসূত্রটাকে ধরে আমরা আমাদের মতন করে নতুন করে অনুসরণ করে ট্রিবিউট করেছি। সবচেয়ে আনন্দ হচ্ছে এই 60 জন পার্টিসিপেন্টের ভেতরে 32 জন বাচ্চা আছে, এবং ভীষণ ছোট গুড়ি বাচ্চাও আছে, মানে 4-5 বছরের গুড়ি বাচ্চা ছোটো বাচ্চাও আছে। সো আই এম সো হ্যাপি টু বি এবল টু ইনকর্পোরেট প্রফেশনালস, কিডস, ডান্সার্স অফ অল লেভেলস, ডান্সার্স ফ্রম ইটালি, ডান্সার্স ব্যালে ডান্সার্স ফ্রম আমেরিকা, ডান্সার্স ফ্রম ইন্ডিয়া। সো ইটস এ হিউজ কালাইডোস্কোপ। অফকোর্স প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। আপনারা সকলে শুভেচ্ছা দিন, আশীর্বাদ করুন, সবাই যেন অসাধারণ পারফর্ম করে। এই প্রজেক্টের ডিরেক্টর, অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর শ্রী সুদীপ রঞ্জন সরকার, এবং ডান্সের কনসেপ্ট, ডান্সের টোটাল কোরিওগ্রাফি, ডান্সের ডিরেকশন আমার, মাই সেলফ সঞ্চিতা ভট্টাচার্য। অন্য রকম, নেভার এভার ডান সাচ আ প্রজেক্ট, এমন একটি প্রজেক্ট এইভাবে কখনও এনাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে বলে মনে পড়ে না, এইভাবে ব্রডওয়ে শো করে। ইট ইজ চ্যালেঞ্জিং, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের সকলের গুড উইশেস, শুভেচ্ছা চাই, আসবেন 1 জুলাই জিম ওয়েলেন বোর্ডওয়াক মেইন অডিটোরিয়ামে 3:45 PM। বঙ্গ সম্মেলনের 43তম আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নিজের খুব ভালো লাগছে এখানে এসে, কারণ বঙ্গ সম্মেলনের সাথে আমার সম্পর্কটা বহুদিনের পুরনো। বেশ আগে, অনেক বছর আগেও এসেছিলাম, বেশ কয়েকবার এসেছি, এবং আজকে এখানে আটলান্টিক সিটিতে হচ্ছে বঙ্গ সম্মেলনের এবারের আসর, খুব ভালো লাগছে। বাংলাদেশ থেকে এত দূরে এসে যখন আমরা বাংলা ভাষাভাষী সেই আমাদের আরও অনেকগুলো মানুষকে এখানে একসাথে দেখি, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মানুষগুলো যখন আমরা মিলেমিশে একটা সংস্কৃতির একটি আসরে আমরা বসতে পারি, তখন খুব ভালো লাগে। যারা এসেছেন, যারা বিভিন্ন সেশনগুলো জয়েন করবেন, যারা দেখবেন আমাদের এই বিভিন্ন আয়োজনগুলো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালোবাসায় রাখবেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি আউল বাউল মাটির দেউল থেকে। নমস্কার, আমি শোভন সুন্দর বসু। এখানে বঙ্গ সম্মেলনে আমি এসেছি, আমার যে আবৃত্তির ব্যান্ড, পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড, বাংলা ভাষায় প্রথম আবৃত্তির ব্যান্ড বৃষ্টিকে নিয়ে বঙ্গ সম্মেলনে অনুষ্ঠান করতে, আপনাদের সবাইয়ের শুভেচ্ছা প্রার্থনা করি। বঙ্গ সম্মেলনে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি এর আগেও 4 বার বঙ্গ সম্মেলন করেছি, কিন্তু আমার টিম, এই যে আবৃত্তির ব্যান্ডের টিম নিয়ে এই প্রথম এলাম, খুব ভালো লাগছে। আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগলে আমাদের এগিয়ে যেতে সুবিধে হবে, অনেক ধন্যবাদ। নমস্কার, আমি অস্মিতা, আমি 2022 জি বাংলা সারেগামাপার ওয়ান অফ দ্য জয়েন্ট চ্যাম্পিয়ন্স। ভীষণ ভীষণ ভালো লাগছে টু বি প্রেজেন্ট ইন দিস ইয়ার্স NABC বঙ্গ সম্মেলন। দিস ইজ আ হিউজ হিউজ ইভেন্ট, আর এত এত আর্টিস্ট একসঙ্গে পারফর্ম করছে, তার মধ্যে আই এম গেটিং টু বি আ পার্ট অফ দিস হিউজ কনসেপ্ট শো। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য মিউজিক্যাল নাইট। থ্যাংক ইউ। নমস্কার, আমি নিহারিকা, আমি 2020 সালের সারেগামাপার সিজনটায় ছিলাম, আই ওয়াজ ফার্স্ট রানার আপ ওভার দ্যার। তো আমরা এসেছি, আমরা একসাথেই পারফর্ম করবো, আমাদের গুরুজি রথিজিৎ দাস সাথে, রথিজিৎ ভট্টাচার্য, ওনার টিমে আমরা সব একসাথে পারফর্ম করতে চলেছি NABC তে। তো
খুব এক্সাইটেড কখন আমরা যাব স্টেজে যাব আপনাদেরকে গান শোনাবো আশা করছি আপনাদেরকে আনন্দ দিতে পারবো আমাদের পারফরম্যান্সের মাধ্যমে সো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি চন্দ্রিমা চন্দ্রিমা রায় আপনাদের কবিতায় কথালাপ কবিতায় কথালাপ নিয়ে এবারের 43তম বঙ্গ সম্মেলন NABC-তে আমি এসেছি আপনাদের কাছে এত বিশাল আয়োজন বিদেশের বুকে উত্তর আমেরিকার বুকে বাংলাকে এইভাবে উদযাপন করার যে মহোৎসবের মতো আয়োজন সেটা হই হই করে আজকে শুরু হয়ে গেছে আমরা ভীষণ আনন্দ করছি আগামী তিন দিন আমাদের ভীষণ আনন্দের মধ্যে কাটবে কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকবে বাংলার গান বাংলার সংস্কৃতি সাহিত্য উদযাপন এবং খাওয়া দাওয়া তো অবশ্যই উদ্যোক্তাদের আয়োজকদের আমার তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন যে এত বিশাল একটা আয়োজন এত সুন্দর করে তারা করেছেন বঙ্গ সম্মেলন দারুণ হোক হই হই করে হোক এবং এই উদযাপনের মধ্যে দিয়ে আমাদের চেতনা আদর্শ অনুপ্রেরণা নিয়ে আমরা যেন আগামী একটা গোটা আস্ত বছর খুব ভালো করে কাটাতে পারি তাকিয়ে থাকি পরের বঙ্গ সম্মেলনের দিকে সকলে ভীষণ ভালো থাকুন আবারও কবিতায় কথালাপ আর চন্দ্রমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমি থাকছি আমার কবিতায় কথালাপ অর্থাৎ কিনা পোয়েট্রি পারফরমেন্স নিয়ে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সূত্রধরের কাজ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে NABC-র মঞ্চে নমস্কার আমি অমিতাভ সরকার আমি এসেছি কলকাতা ইন্ডিয়া থেকে NABC পারফর্ম করতে আমাদের পুরো টিম এসেছি আমার মিউজিশিয়ান বন্ধুরা এসেছেন আমরা পারফর্ম করব চঞ্চল চৌধুরীর সাথে আমরা পারফর্ম করব প্রাঞ্জলের সাথে আমরা পারফর্ম করব রাঘবদের সাথে আরও অনেকেই আছেন আর্টিস্টরা আপনারা জানেন সঙ্গে সোনু নিগম আছে জাভেদ আলী আছে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই আপনারা সবাই আসুন এনজয় করুন আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে সবসময় থাকুন আমাদেরও ভালো লাগবে আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে প্রোগ্রাম জমে উঠবে চলে আসুন সবাই মিলে